নমস্কার, গুড ইভিনিং, সবাইকে স্বাগত আমাদের এখনকার অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ অনুষ্ঠান। লাইভ মানেই আমি জানি আপনাদের মুখে হাসি, কেননা আপনারা জানতে চান নিজের ব্যাপারে। তবে এখানে দেখুন একটা দুটো তিনটে প্রশ্ন, তার বেশি তো উত্তর দেওয়া সম্ভব হয় না। অনেকে চেষ্টা করেন, সবার জন্য লাইভ ভীষণ মনোগ্রাহী এমন একজন ব্যক্তিত্বা, তাকে আপনারা অবশ্যই প্রোগ্রামে পাবেন সোমবার রাত 8:05, বুধবার দুপুর 2:50। ট্রেডিশনাল অ্যাস্ট্রোলজার তিনি, পামিস্ট, নিউমারোলজিস্ট, বাস্তুবিদ, অর্থাৎ হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং ট্রেডিশনাল অ্যাস্ট্রোলজার আলাপ করাবো। আর আপনারা কিন্তু রেড বক্সে যে নাম্বার দুটো পার্সোনাল রয়েছে যোগাযোগ করবেন। পরে অনেকে বুকিং করতে চান অনলাইনে বা অফলাইনে, চেম্বারে যারা আসবেন অথবা আপনারা অনলাইনে দেখাবেন, তারা কিন্তু বক্সের নাম্বার দুটো লিখে রাখুন। পার্সোনাল নাম্বার দুটো, মোবাইল নাম্বার থাকছে খোলা, অনুষ্ঠানের পরও কথা বলে নিতে পারবেন। উপস্থিত আছেন স্টুডিওতে আমাদের সোনার বাংলা লাইভে, ইউটিউব লাইভ, ফেসবুক লাইভ এবং ফেসবুক পেজে সোনার বাংলা প্রোগ্রামটা থেকে যাবে, ইউটিউবেও কিন্তু সোনার বাংলায় প্রোগ্রামটা থেকে যাবে, পরে আবার আপনারা অনেকবার দেখে নিতে পারবেন। সুতরাং আপনাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চটপট চলে আসুন আমাদের লাইভ প্রোগ্রামে। উপস্থিত রয়েছেন অ্যাস্ট্রোলজার শ্রীমতী সৌমি পাল, নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। আচ্ছা, আপনি তো বললেন অ্যাস্ট্রোলজি সম্পর্কে, যে ফোনও এসে গেছে, আমি তো জানতে চাইছিলাম আজকে যে এত মানুষের এত রকম ডেফিনিশন অ্যাস্ট্রোলজির উপর, তো অ্যাস্ট্রোলজি আপনার চোখে কি সেটা একটু জানার। একদম বলবো, আগে একটু বলে নি, তারপর ফোন কলস গুলো নেব। ফোনে সঙ্গে থাকুন আপনারা, একদম সঙ্গে থাকুন, আমি নেব আপনাদেরটা ডেফিনেটলি। প্রথম কথা হচ্ছে অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষ শাস্ত্র। দেখুন, শাস্ত্র মানে আমাদের মনে একটা বিশাল জিজ্ঞাসা চিহ্ন, শাস্ত্র কি? অ্যাস্ট্রোলজি মানে শুধুই জ্যোতিষশাস্ত্র নয়, অ্যাস্ট্রোলজি মানে কিন্তু অ্যাস্ট্রোনমি এবং মাইথোলজি, অর্থাৎ আমাদের জ্যোতির্বিজ্ঞান এবং মাইথোলজি সবকিছু নিয়েই কিন্তু আমাদের এই জ্যোতিষশাস্ত্র। একটা কথা আপনাদেরকে জানতেই হবে, জ্যোতিষশাস্ত্র কিন্তু আমাদের বিজ্ঞানের সঙ্গে অতপ্রতভাবে জড়িত। বিজ্ঞান না থাকলে যেরকম জ্যোতিষশাস্ত্রের উদ্ভাবন করা খুব কঠিন হয়ে যেত, ঠিক সেরকম ভাবে জ্যোতিষশাস্ত্র এবং আমাদের জ্যোতির্বিজ্ঞান, অ্যাস্ট্রোলজি ও অ্যাস্ট্রোনমি, দুজনে কিন্তু একে অন্যের সাথে ভীষণ ভাবে কানেক্টেড। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিই, তারপরেই ফোন নেব। যেরকম ধরুন আমরা অ্যাস্ট্রোলজিক্যালি কি বলি, যেরকম রবি, আমরা প্রত্যেকেই জানি আমাদের হরোস্কোপে অনেকগুলো প্ল্যানেট রয়েছে, আমাদের জীবনে সেই প্ল্যানেটরা বিভিন্ন রকম ভাবে রেজাল্ট দেয়। যেমন রবি বা সূর্য, সূর্য মানে কি? সূর্য মানে আমরা জানি তাপ। রবি আমাদের জীবনে তাপ দেয়, আমাদের জীবনে আলো দেয় এবং পৃথিবীতে প্রাণের সঞ্চার করে। সূর্য ছাড়া আমরা কিন্তু ইনকমপ্লিট। সূর্য কি দেয়? সূর্য মানে স্থিরতা, স্টেবিলিটি। ঠিক সেরকম আমাদের ইউনিভার্সে একমাত্র সূর্যই কিন্তু স্থির, বাকি প্ল্যানেটরা কিন্তু মুভেবল, অর্থাৎ গ্রহরা পরিবর্তনশীল, সূর্যের আলোতে তারা আলোকিত হয়। ঠিক সেরকম ভাবে আমাদের জীবনে রবি বা সূর্যের গুরুত্ব ততটাই গুরুত্বপূর্ণ। আলোচনা চলতে থাকবে, সায়েন্টিফিক ওয়েতে আপনাদের বোঝাবো কিভাবে অ্যাস্ট্রোলজি বিজ্ঞানের সাথে আমাদের জীবনে এফেক্ট করে। নিয়ে নিচ্ছে একটা ফোন কল। ঠিক, প্রচুর ফোন আসতে শুরু করে দিয়েছে, আপনারা ফোনে অবশ্যই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন। কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। আর কার জন্য জানবেন? আমি আমার মেয়ের জন্য জানবো। মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। মৌসুমী ব্যানার্জি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। জন্ম তারিখ হচ্ছে 9th May 1988। ঠিক আছে, 9th May 1988। টাইম বলুন, সময়টা? রাত্রি 1টা। যেটা হিন্দু শাস্ত্র মতে ভোর 5টার পর দিনটা চেঞ্জ হয়, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি ওটা চেঞ্জই হয়ে যায়। কোন নগরী জন্ম তো? না, কলকাতা। প্রশ্ন বলুন, কারণ লাইভে ডিটেইলিং করা তো পসিবল নয়। তার জন্য বলুন প্রশ্নটা। প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, কিন্তু মানে 1 নম্বর হচ্ছে ওর অফিসে খুব চাকরি নিয়ে খুব সমস্যা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝে গেছি। ক্যারিয়ার গ্রোথ আর মেন্টাল স্যাটিসফ্যাকশন, যার জন্য মানে আমরাও আমাদের পারিবারিকও খুব আর্থিক দুরবস্থার মধ্যে কাটছে নানার কারণে। আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আমি বলছি, আপনি একটুখানি নোট করে নিন। টিভিতে শুনুন। হ্যাঁ, আপনি ফোনটা রেখে টিভিতে শুনুন। আপনি ফোন রেখে টিভিতে শুনুন, ঠিক আছে?
ফোনটা রেখে টিভিতে শুনুন, যারাই আসবেন প্লিজ আপনার টিভির ভলিউম কমিয়ে রাখবেন, একদম সঙ্গে থাকুন আমি বলছি। আচ্ছা, আপনি যা ডিটেইলস দিয়েছেন সেই ডিটেইলস অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, কুম্ভ লগ্ন মকর রাশি, চন্দ্রের নক্ষত্রে জন্ম, বৈশ্য বর্ণ দেবগণ এবং অন্তনারী। আচ্ছা, কুম্ভ লগ্ন মানে আপনার মেয়ে হচ্ছে শনির জাতিকা, অর্থাৎ ওর জীবনে শনি হচ্ছে ওর লগ্নপতি। লগ্নপতি মানে কি? লগ্নপতি মানে ওর জীবনকে রুল করছে, ওর জীবনকে ডমিনেট করছে, কন্ট্রোল করছে জীবনকে। সেই লগ্নপতি শনি বসে আছে একাদশ ঘরে রেট্রোগেট অবস্থায়। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, আমার কথা শুনতে থাকুন, সঙ্গে থাকুন ফোনে যিনি আছেন। আগের জনকে বলা শেষ হলে আপনার সন্তান নেব। আচ্ছা, মৌসুমীটা আমি বলছি একটু শুনুন। লগ্নে রাহু বসে আছে, এই যে আপনি বললেন না যে ওর কাজের জায়গায় স্যাটিসফ্যাকশন নেই, কাজ করছে মেন্টাল স্যাটিসফ্যাকশন নেই, ফাইনান্সিয়াল গ্রোথ নেই। রাহু মানে হচ্ছে শুধু মাথা, যার বডি নেই। কোন মানুষের যদি শুধু মাথা থাকে, বডি না থাকে, কি হবে? সে সবকিছুই দেখতে পাবে, কিছুই ভোগ করতে পারবে না। অর্থাৎ এই যে ফাইনান্সিয়ালি যা আসছে ওনার সবই বেরিয়ে যাচ্ছে, হোল্ড হচ্ছে না কিছু, এবং যার জন্য কিন্তু এই আর্থিক সমস্যা তৈরি হচ্ছে। বৃহস্পতি দগ্ধ অবস্থায় বসে আছে। বৃহস্পতি মানে কি? দেবগুরু, প্রজাপতি, ব্রহ্মা, সৃষ্টির আদিকারক গ্রহ। তিনি দগ্ধ হয়ে গেছে, কম্বাস্ট হয়ে গেছে। তার উপর লগ্নপতি শনি বসে আছে একাদশ। একাদশ মানে হচ্ছে আমাদের ইনকাম ঘর, যেখান থেকে আমরা আমাদের আয় দেখি। তাহলে লগ্ন যদি রেট্রোগেট হয়ে যায়, লগ্ন মানে হচ্ছে কি বলতো, বাড়ির ভিতের মতো, মানে বাড়ির ভিত যদি নড়বড়ে হয়ে যায়, আমরা বাড়ির ভিতরে যতই খরচা করি আমাদের কিন্তু বাড়ি টেকসই হবে না। তাহলে ওর কি হলো, ওর মেইনলি যেটা লগ্ন সে কিন্তু নড়বড়ে হয়ে গেল, শনি রেট্রোগেট হয়ে গেল। তাহলে সবার প্রথমে শনিদেবকে বুস্ট করতে হবে, শনি, কারণ শনিদেব হচ্ছেন কর্মের দেবতা। তাই শনিদেবের প্রতিকার করা অবশ্যই দরকার। তার সাথে আমি দশাটাও একটু বলে দিই, বর্তমানে ও দশা চলছে, দেখুন বৃহস্পতি দগ্ধ, বৃহস্পতির মহাদশা চলছে। তাহলে যে প্ল্যানেট দগ্ধ, সূর্যের তাপে জ্বলে গেছে, তার যদি মহাদশা চলে তাহলে সেই দশায় কি করে তার ভালো হবে? সেই জন্যে ফাইনান্সিয়াল যে গ্রোথটা সেটা কিছুতেই আসছে না। বৃহস্পতির মহাদশা অন্তর্দশায় চলছে শুক্র, আবার দেবগুরু এবং দৈত্যগুরু দুজনে একসাথে, দুজনে একসাথে মানে সায়েন্সের টিচার এবং আর্টসের টিচার দুজনেই চাইবে আমার আধিপত্য দেখাতে। ফলে জীবনটা কি হবে, ডিসিশন মেকিং এর সমস্যা, মানে এই চাকরিটা করব নাকি নতুন চাকরি নেব, ফাইনান্সিয়াল গ্রোথ কেন হচ্ছে না, মেন্টাল স্যাটিসফ্যাকশন। তবে এই সময় আপনার মেয়ে কিন্তু খুব ডিপ্রেশনে ভুগবে, হ্যাঁ, এই সময় ওনাকে কোনো কিছু নিয়ে প্রেশার দেবেন না, চেষ্টা করবেন সাপোর্ট করার। বাকিটা যদি মনে হয় ডেফিনেটলি যোগাযোগ করবেন, আমি ডিটেইলিং করে সমস্ত কিছু বলে দেবো, ভালো থাকবেন। পরের জন্য কত সুন্দরভাবে বলে দিলেন ম্যাডাম সৌমি পাল। আপনারা কিন্তু যিনি কন্যানগর থেকে ফোন করেছেন, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই পার্সোনাল রেড বক্সের নম্বরে যোগাযোগ করে নেবেন। স্যাটার্নটাকে কিন্তু বুস্ট আপ করতে হবে আপনার মেয়ের চার্টে, যার জন্য এত প্রবলেম, লগ্নপতি অ্যাসেন্ডেন্ট লর্ড, লগ্নকে কন্ট্রোল করছে না, এত প্রবলেম ফেস করছে এই কারণেই। ডিটেইলসে আরো পরে অনলাইনে কথা বলে নেবেন। কে আছেন এবার বলুন, হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি সোমপ্রকাশ দাস বলছি, কোয়ান্টিটি থেকে। বলুন, ডেট অফ বার্থ? 10/3/1996। 10/3/1996, হ্যাঁ। সময়টা সময় রাত্রি 9:16 PM। কোনটাইতে? কাঁথিতেই জন্ম? না, কোনটাই। আচ্ছা, 9:16 PM, হ্যাঁ। আচ্ছা, কি প্রশ্নটা বলুন? প্রশ্ন বলুন। বলছি ম্যাম, ক্যারিয়ারটা নিয়ে। আচ্ছা, যাই হোক, আজকে লাইভের শুরু থেকেই দেখছি সবাই বর্তমানে অ্যাকচুয়ালি মানে কিছু করার নেই, বর্তমানে আমাদের পরিস্থিতি এমন হয়ে গেছে, মানে প্রত্যেকেই নিজের ক্যারিয়ার নিয়ে খুব উদ্বেগে রয়েছে, ভীষণ চিন্তিত, ক্যারিয়ার গ্রোথ হচ্ছে না। আসলে কিন্তু মানুষের জীবনে এই সমস্যাটা, কারণ ক্যারিয়ার গ্রোথ হচ্ছে না মানে তার মেন্টাল স্যাটিসফ্যাকশন হচ্ছে না, সেটা হচ্ছে না মানে স্বাস্থ্য দুর্বল হয়ে যাচ্ছে, ফ্যামিলিতে একটা আর্থিক অনটন শুরু হচ্ছে, একই অন্যের সাথে কিন্তু ব্যাপারটা খাদ্য সম্পর্কের মতো। ক্যারিয়ার গ্রোথ না হলে কোনো কিছুই, দেখুন আমাদের কাছে যদি আজকে আমাদের প্রফেশন ভালো হয়, আমাদের হাতে সঠিক পর্যাপ্ত অর্থ আসে, আমাদের কিন্তু মনও ভালো থাকবে, সবকিছু খুশি থাকবে। সুতরাং ক্যারিয়ারটাই হচ্ছে জীবনে মেইন। আচ্ছা, তোমারও ক্যারিয়ার নিয়ে প্রশ্ন বলে দেব, সাথে থাকো, শুনতে থাকো। তুমি যা ডিটেইলস দিয়েছো সেই ডিটেইলস অনুযায়ী দেখতে পাচ্ছি, তুলা লগ্ন বৃশ্চিক রাশি, বৃহস্পতির নক্ষত্রে জন্ম, ব্রাহ্মণ বর্ণ দেবারী গণ অন্তনারী। আচ্ছা, তুলা লগ্ন অর্থাৎ তুমি শুক্রের জাতক, লগ্নপতি শুক্র বসে রয়েছে কোথায় আমি দেখে নিই, সপ্তমে। আচ্ছা, তুমি ব্যবসা করার কথা কখনো ভেবেছো? যদি লাইভে মানে থাকো ফোনে আমাকে একটু বলো। তাহলে তো আমাদের পৃথিবীতে এত বড় বড় বিজনেসম্যান থাকতো না। তোমার হরোস্কোপ কিন্তু ব্যবসায় দেখাচ্ছে, যাই হোক তুমি ব্যবসায় করো সেটা খুব ভালো, হরোস্কোপে ব্যবসা দেখাচ্ছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে দাদ
আদর্শ ভাবে দেখো, এখানেও রাহু কিন্তু তোমার জীবনে সমস্যা তৈরি করলো, কারণ আমাদের হরোস্কোপে টোটাল 12 ঘর, 12 ভাব, কিন্তু যেটা 6-8-12 ষষ্ঠ অষ্টম দ্বাদশ এই তিনটে ঘর হচ্ছে আমাদের জীবনে নেগেটিভ হাউস অর্থাৎ লস্ট হাউস, এখান থেকে আমরা পজিটিভ কিছু পাই না। দ্বাদশ ঘর মানে হচ্ছে আমাদের জীবনের এক্সট্রিম এন্ড অর্থাৎ আমাদের লস্ট, অ্যাক্সিডেন্ট, ফাঁড়া, দুর্ঘটনা, ব্যয়, ক্ষয়ক্ষতি। তোমার যেটা হবে সেটা হচ্ছে তুমি ব্যবসা করছো, টাকা ইনভেস্ট করছো, প্রচুর এফোর্ট করছো, কিন্তু কিছুতেই তার থেকে রিটার্ন কিছু পাচ্ছ না। তোমাকে আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমার কিন্তু প্রচুর গুপ্ত শত্রু রয়েছে, হিডেন এনিমি। হ্যাঁ, গুপ্ত শত্রু মানে কি? সব মিলে গেল, দেখুন এই হচ্ছে প্রেডিকশন, গণনা, বিচার। একদম, গুপ্ত শত্রু মানে কি দেখো, ধরো তোমাকে একটা মানুষ পছন্দ করে না, সেটা আমাকে কেউ যদি পছন্দ না করে মুখের উপর বলে দেবে আপনাকে আমার পছন্দ নয়, সেটা আমি জেনে গেলাম সেই মানুষটা আমার শত্রু। কিন্তু গুপ্ত শত্রু মানে তোমার সামনে কিন্তু তোমাকে দেখায় যে আমি তোমার খুব ভালো চাই, কিন্তু পিছনে কিন্তু তোমাকে নিয়ে আলোচনা করে। এবং এই যে নজর, নেগেটিভ থটস, এটা কিন্তু তোমার উপর একটা নেগেটিভ ভাইবস তৈরি করে দেয়, এবং যার জন্য তোমার কিন্তু সব কাজে বাধা আসছে, তীরে এসে তড়ি ঢুকছে। হ্যাঁ, তুমি ভাবছো কাজটা, হ্যাঁ ভাবছো, যোগাযোগ করো ভাই। একদম, তুমি ভাবছো কাজটা হবে, কিন্তু ঠিক আগের দিন বা দুদিন আগে দেখলে কাজটা ক্যান্সেল হয়ে গেল। অনেকগুলো কমপ্লিকেশন তোমার চার্টে, তুমি পারলে অনুষ্ঠানের পর একটুখানি যোগাযোগ করো কিন্তু। সুতরাং তোমাকে কিন্তু এই জায়গাগুলো রেকটিফিকেশন করতে হবে। হ্যাঁ, আমাদের জীবন চলে ট্রানজিট, গোচর, দশা, অন্তর্দশা, মহাদশা, বিংশোত্তরী দশা, এগুলো মেনে চললে কিন্তু জীবন ডেফিনেটলি আস্তে 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 প্রোগ্রেস হবে। ম্যাজিকের মতো কিন্তু কিচ্ছু বদলাবে না, পেশেন্স রাখতে হবে, কর্ম করতে হবে, রেজাল্ট নিশ্চয়ই পাবে। দেখি পরে কে আছে, পরে কে আছে দেখি। হ্যালো, এডুকেটেড অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম এই জন্য আপনাদের এত প্রিয়, তারা কিন্তু বুঝিয়ে সবটা বলে দেন। কে আছেন বলুন। হ্যালো নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি নদিয়া। আচ্ছা, কার জন্য? নাম যেটা বলুন। নাম জীবন বিশ্বাস। হ্যাঁ, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ বলুন। আরেকবার, 7 সেপ্টেম্বর। বললেন তাই তো? আচ্ছা, টাইম, টাইমটা বলুন। এই যে উনি বললেন ভীষণ একটা খুব সুন্দর পয়েন্ট আপনি বলেছেন, সবাই ঠিক করে বলবে, এটারও সাইন্টিফিক রিজন আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের লংগিটিউড এবং ল্যাটিটিউড, দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ, যেটা আমরা প্রত্যেকে ভূগোল বইতে পড়েছি। আমাদের জন্মের সময় এই লংগিটিউড এবং ল্যাটিটিউড অনুযায়ী হরোস্কোপের 12 ঘরে, 12 জোডিয়াক সাইনের মধ্যে যে ঘরে রবির অবস্থান ছিল, সূর্যের অবস্থান ছিল, সেটা আমাদের লগ্ন, যে ঘরে চন্দ্রের অবস্থান ছিল সেটা আমাদের রাশি। অর্থাৎ এই লগ্ন রাশিটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করে আমার ডেট এবং আমার সময়ের উপর, ওটা এদিক ওদিক হয়ে গেলে কিন্তু লগ্ন রাশি বদলে যাবে, হরোস্কোপও কিন্তু এদিক থেকে ওদিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, চলুন আপনারটা নিয়ে নি, আপনার প্রশ্নটা একটু কি বলুন? প্রশ্নটা কি? ও, এনার ক্যারিয়ার 33+, কিছু করছেন এখন? মঙ্গল কি করে আমরা বলি, মার্স ইজ দ্য সিগনিফিকেন্স অফ আর্মস এন্ড অ্যামুনিশন। মঙ্গল মানে রেড প্ল্যানেট, লাল গ্রহ। মঙ্গল আমাদের শরীরে রেড ব্লাড সেলস বা লোহিত রক্ত কণিকার পরিমাণ বজায় রাখে, এটা বিজ্ঞান বলে এবং অ্যাস্ট্রোলজি বলে। আপনি সেই মঙ্গলের জাতক, যদি আপনার হরোস্কোপে মঙ্গল উচ্চস্থ হতো বা মঙ্গল স্টেবল হতো, আপনার কিন্তু এতদিনে যে কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ জব, মানে যেখানে যে কাজ করতে গেলে, কারণ মঙ্গল অ্যাকচুয়ালি আমাদের মধ্যে রাগ, জেদ, তীব্রতা এবং যেটা অ্যাগ্রেসিভনেস, এবং একটা জিনিস মনে রাখবেন, সবসময় যে রাগ, জেদ, তীব্রতা আমাদের ক্ষতি করে তা কিন্তু নয়। এই যে ধরুন আমাদের লক্ষ্য যে আমাকে এই কাজটা করতেই হবে, এটাও একটা জেদ। যদি এই জেদটা আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আমি যেন তেন প্রকারে নো আমার কাজ করবই। সুতরাং এখানে ওনার লক্ষ্য স্থির রাখতে হবে, এটা ফোকাসটা। কিন্তু আপনার কি হয়ে গেছে, মঙ্গল কিন্তু এখানে ডিগ্রিগতভাবে দুর্বল হয়ে গেছে, সে বসে আছে 2°তে। অর্থাৎ একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দেখুন আমাদের হরোস্কোপ কে আমরা কাউন্ট করি 360°, 360°। এখানে 12 ঘর রয়েছে, 360 / 12 তাহলে হলো 30° করে। এবার প্ল্যানেট গুলোর অবস্থান কিন্তু এমন ডিগ্রিতে থাকতে হবে, যদি খুব নিচের দিকে হয়ে যায় তাহলে সে
দুর্বল, শিশু হয়ে গেল, তাহলে একটা শিশু আমাদের নিশ্চয়ই কর্মক্ষমতা তার থাকবে না। আবার খুব কাছে চলে গেলে রবির সে পাওয়ারফুল হয়ে গেল, অর্থাৎ সে পুড়ে গেল। দেখুন আপনার এখানে তিনটা মেইন প্রবলেম, প্রথম হচ্ছে লগ্নপতি মঙ্গল যে ডিগ্রিগত ভাবে ভীষণ দুর্বল এবং বসে আছে কোন ঘরে। হ্যালো হ্যালো, হ্যাঁ ফোন পেয়ে না নিজেরা কথা বলবেন না, আর টিভির ভলিউম কমিয়ে রাখবেন প্লিজ, তাহলে শুনতে পাবেন, শুনতে পাবেন, একজনেরটা শেষ হলে আরেকজনেরটা ম্যাডাম বলবেন। শুনুন, আচ্ছা লগ্নপতি মঙ্গল কোন ঘরে বসে আছে? ইনকামের ঘরে, আয়ের ঘরে। তাহলে ইনকাম যদি আটকে যায় তাহলে ক্যারিয়ার কি করে হবে? ক্যারিয়ার গ্রোথ তখনই হবে যখন আমার ইনকাম ভাব, নবম ভাব, ভাগ্য ভাব। আমরা বলি ম্যান মেক্স হিজ ওন ডেস্টিনি, ইটস ভেরি ট্রু, ডেফিনেটলি আমরা আমাদের ভাগ্য তৈরি করি, কিন্তু তার জন্য তো ভাগ্যে থাকতে হবে, ভাগ্য ভাবটা স্ট্রং হতে হবে। এখানে আপনার ভাগ্য আবার কোন ভাবে করেছে দশম ঘরে যেখান থেকে আমরা কর্মস্থান দেখি, আবার বৃহস্পতি রবি সেখানে বসে প্রাপ্তি যোগ, ইচ্ছাপূর্তি যোগ, বুধ রবিও সেখানে বসে আছে যোগ করে বুধাদিত্য যোগ, এতগুলো সুন্দর যোগ, শুধুমাত্র লগ্নপতি মঙ্গল এখানে অত্যন্ত দুর্বল। তার মানে দেখুন এত যোগ থাকা সত্ত্বেও শুধুমাত্র লগ্ন দুর্বল বলে জীবনটা কিন্তু পুরোপুরি থমকে গেছে, সব আছে ওনার হাতে, শুধু লগ্ন দুর্বল। তাহলে আপনাকে কি করতে হবে? লগ্নের প্রতিকার করুন, নিজের বেস, নিজের ভিত, নিজের ভিতটা স্ট্রং করুন, দেখবেন বাকিটা আপনি আপনার কর্মক্ষমতা জ্ঞান দিয়ে নিশ্চয়ই করতে পারবেন। ভালো থাকবেন, প্রয়োজন হলে নিশ্চয়ই যোগাযোগ করবেন। প্রীতম বাবু নদিয়া থেকে, রেড বক্সে দুটো মোবাইল নাম্বার লিখে নিন, কথা বলতে পারবেন। ফেসবুক লাইভ হচ্ছে, ইউটিউব লাইভ হচ্ছে, ইউটিউব ফেসবুক সোনার বাংলাতে প্রোগ্রামটা থেকেও যাবে, পরেও আপনারা কিন্তু আবার দেখে নিতে পারবেন। 6290914513 অথবা 8100284622। ম্যাডাম সৌমি পাল, জ্যোতিষ শাস্ত্রী, তিনি ট্রেডিশনাল অ্যাস্ট্রোলজার, হস্তরেখাবিদ, সংকেতত্ত্ববিদ, বাস্তুবিদ, আপনারা পরে কিন্তু এই নম্বরে সবাই যোগাযোগ করতে পারবেন লাইভ এর পর। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? শান্তিপুর, শান্তিপুর নদিয়া। কার জন্য? ছেলের সম্বন্ধে বলুন। ছেলের নাম, জন্ম তারিখ? জন্ম তারিখ বলুন। 26/2/98। সময়? সকাল 5:16। 5:16 সকাল, ওখানেই জন্ম? শান্তিপুর, অনেক মানুষ দেখছেন প্রোগ্রাম আমি জানি, দর্শক বন্ধুদের বোঝাতে পারছি যে জ্যোতিষ শাস্ত্র বিজ্ঞানের সাথে কিভাবে কানেক্টেড, কারণ অনেক বহু মানুষ আছে যে যারা এটা বলে যে অ্যাস্ট্রোলজি ভাগ্য বদলাতে পারে না। নিশ্চয়ই এটা একদম সত্যি, অ্যাস্ট্রোলজি কিন্তু ভাগ্য বদলাতে পারে না, কিন্তু এটা রেক্টিফাই করতে পারে। আমি সব সময় বলি অ্যাস্ট্রোলজি ক্যান চেঞ্জ ইওর ডেস্টিনি, বাট ইট ক্যান রেক্টিফাই ইওর ডেস্টিনি। নিজের কর্ম নিজেকেই করতে হবে, আমি শুধু তোমাকে গাইড করব তোমার বাধাগুলো তুমি কি করে কাটিয়ে একদম সঠিক জায়গায় পৌঁছাতে পারবে। একটা প্রোটেকশন গার্ড, ছাতার মতো, একদম। আমাদের যেরকম জীবনে এগোতে গেলে একজন ভালো টিচারের দরকার হয়, একজন ভালো টিচারই কিন্তু ভালো স্টুডেন্ট তৈরি করতে পারে। অ্যাস্ট্রোলজির গাইডেন্সটাও কিন্তু ঠিক সেরকম, মানুষকে সঠিকভাবে বুঝিয়ে পথের দিশা দেখানো। অনলাইনে প্রচুর মানুষ বুকিং করেন, অনলাইন কনসালটেশনের জন্য ফোনে কথা বলবেন অনুষ্ঠানের পর। এবং চেম্বারে যারা আসবেন, হাওড়া ময়দান চেম্বার রয়েছে, 3 নম্বর জয়নারায়ণ সাতরা লেন হাওড়া, এছাড়া কলকাতায় কালীঘাট দক্ষিণ কলকাতায় চেম্বারে পাবেন ম্যাডাম সৌমি পালকে। আপনারা যোগাযোগ করুন অ্যাস্ট্রোলজার ম্যাডাম সৌমি পালের সঙ্গে অনুষ্ঠানের পর দুটো মোবাইল নাম্বারে। যারা সিরিয়াস নিজের ব্যাপারে, অবশ্যই এরকম একজন এডুকেটেড দক্ষ অ্যাস্ট্রোলজারের পরামর্শ আরো বিস্তারিতভাবে নিতে পারবেন। আজকে সবাইকে দেখছি শনি জাতক জাতিকা। আচ্ছা, এর আগেও যাদেরকে দেখলাম, মানে আজকে সবাই ন্যায় নীতি নিষ্ঠাটা খুব ফলো করে মনে হচ্ছে, শনি জাতক একদম। আচ্ছা, যারটা নিলাম তার হচ্ছে মকর লগ্ন কুম্ভ রাশি, মঙ্গলের নক্ষত্রে জন্ম, শূদ্র বর্ণ, দেবাড়িগণ, মধ্য নারী। চলুন দেখে নিই আপনার হরোস্কোপে যে সমস্যা আপনি বললেন। আচ্ছা, সবার প্রথম দেখুন সমস্যা তো রয়েছে, আমি দুটো সমস্যার কথা বলছি। প্রথম যেটা আপনার, যদিও আপনি এটা জিজ্ঞাসা করেননি, তাও আমি হরোস্কোপে দেখতে পাচ্ছি বলে দিচ্ছি, আপনার সন্তানের কিন্তু শরীরে ওয়াটার রিলেটেড সমস্যা থাকবে, জলজনিত সমস্যা, ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা, চোখের প্রবলেম, স্কিন অ্যালার্জি,
এনার্জি এবং মাঝে মাঝে খুব আপনার ছেলে খুব ইমোশনাল এবং মাঝে মাঝে খুব ডিপ্রেশনে ভুগবে কোন কাজ অ্যাকচুয়ালি ওর এক্সপেকটেশনসটা অনেক বেশি যেটা ভেবে ফেলে সেটা যদি করতে না পারে তাহলে সেখান থেকে কিন্তু আমরা ডিপ্রেশনে কখন ভুগি বলুন তো যখন আমরা প্রয়োজনের থেকে বেশি এক্সপেক্ট করে ফেলি যে আমি এটা করতে পারবো বা আমার এটা চাই কিন্তু যখন আমি ফেলিওর হচ্ছি তখনই আমি ফিল করছি যে আমি ডিপ্রেসড হয়ে গেছি চন্দ্র এখানে কম্বাস চন্দ্র মানে হচ্ছে আমাদের মন চন্দ্র মানে আমাদের মাইন্ড চন্দ্র আমাদের বডিতে ওয়াটার এলিমেন্ট জলের পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে চন্দ্র এখানে কম্বাস এই জাতকের কিন্তু ভবিষ্যতে যদিও এখন বয়সটা খুব কম তাও বলে দিচ্ছি ভবিষ্যতে ওয়াটার রিলেটেড ইস্যু কিডনি জলজনিত সমস্যা চোখের প্রবলেম অ্যালার্জি এই জাতীয় সমস্যাগুলো কিন্তু হবে খেয়াল রাখবেন যদি এরকম কোনো সমস্যা হয় নিশ্চয়ই ডাক্তার দেখাবেন আচ্ছা এখানে আছে তো এগুলো নিশ্চয়ই আছে দেখো নীল বেই চোখের সমস্যা আছে আর সর্দি কাশি ঠান্ডা লাগার ধাত এগুলোও আছে তাই তো মহাদশা বিংশোত্তরি দশা বর্তমানে চলছে আপনার ছেলের বৃহস্পতির মহাদশা অন্তর্দশায় কে রয়েছে অন্তর্দশায় রয়েছে বুধ এবার দেখুন একটা কথা সেটা হচ্ছে আপনি জিজ্ঞেস করলেন বর্তমানে যে জবটা করছে সেটাই করবে না বেটারমেন্টের জন্য ট্রাই করবে এখন কিন্তু ওর হরোস্কোপে এই যে বৃহস্পতি সে কিন্তু ভালো পজিশনে নেই বর্তমানে তাহলে এই মুহূর্তে এই জবটা ছেড়ে অন্য কোন জবে সুইচ করাটা বোকামি হয়ে যাবে হ্যাঁ এই বছরটা এমনিও শনির বছর এবং ওর জন্য কিন্তু এই বছরটা নট সুইটেবল ফর জব বেটারমেন্ট তাহলে এই বছরটাও যেটা করছে ওকে সেটা করতে হবে ২০২৪ মার্চের পর ওর কিন্তু গুড টাইম অর্থাৎ ক্যারিয়ারের জায়গায় ভালো সময় আসবে শুধু একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে ওকে বৃহস্পতির একটা প্রতিকার কিন্তু দিতে হবে প্রতিকারের ক্ষেত্রে আমি একটা জিনিস বলি প্রতিকারের সময় কিন্তু আমরা প্রত্যেকটা গ্রহ কার নক্ষত্রে বসে আছে সেটা কিন্তু দেখাটা খুব ইম্পর্টেন্ট কোন বন্ধু গ্রহ যদি এনিমি প্ল্যানেটের নক্ষত্রে বসে যায় আমরা কিন্তু তাকে প্রতিকার দিতে পারবো না কেউ যদি দ্বাদশপতি হয় সে দুর্বল হলেও আমরা তাকে প্রতিকার দিতে পারবো না কারণ দ্বাদশ গড় মানে আমাদের এক্সট্রিমেন্ট শুধুমাত্র হরোস্কোপে সমস্যা মানেই আমি সব প্ল্যানেটকে পাওয়ার দিয়ে দেবো সব রত্নদানি দিয়ে দেবো তা কিন্তু নয় কারুর কারুর ক্ষেত্রে রত্ন লাগেই না সুতরাং এটা কিন্তু অনেকটাই ডিটেলিং বিচার্য দেখুন আমাদের হরোস্কোপে না অনেক কিছু দেখতে হয় যেমন দশমাংশ নবমাংশ পঞ্চমাংশ দেখুন বিবাহের যোগ কিন্তু এখন নেই তাই এখন ওটা নিয়ে মাথা ঘামাবেন না ২০২৬ এর আগে বিবাহের যোগ নেই হ্যাঁ এখন যেটা ওকে মেইনলি যেটা ওকে কনসেন্ট্রেট করতে বলবেন নেক্সট ইয়ারে ক্যারিয়ার গ্রোথ রয়েছে তাই ক্যারিয়ার গ্রোথের দিকে রেকটিফাই করতে হবে বৃহস্পতিকে প্রতিকার দিতে হবে বাকিটা আমি ডিটেইলিং করলে আরো ভালো করে বলে দিতে পারব ভালো থাকবে মনে হলে নিশ্চয়ই যোগাযোগ করে নেবেন পরে একটু ডিটেইলস এর জন্য যোগাযোগ করুন কারণ একটা লাইভে তো সবারটা ডিটেইলস এ বলতে গেলে একটা লাইভ শেষ হয়ে যাবে ঠিক আপনারা যারা ফোনে আসছেন আমি জানি ভীষণ ভালো লাগছে আপনাদের কিন্তু আপনারা পার্সোনাল নাম্বারটাও লিখুন যারা সিরিয়াস পরে অনলাইন কনসালটেশন নেবেন তারা কিন্তু যোগাযোগ করবেন আর হাওড়া ময়দান চেম্বার আছে দক্ষিণ কলকাতা কালীঘাট আর একটা ফোন নিয়ে নেবো আছেন কেউ তিন মিনিট আছে হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলুন কোথা থেকে কে তার জন্য নাম ডেট অফ বার্থ বলুন জন্ম তারিখ একুশ আট অষ্টআশি সময় রাত ১২টা আচ্ছা জন্মস্থান বলুন আচ্ছা কি জানতে চান একটু ঝটপট বলে দিই আচ্ছা হেলথ নিয়ে জানতে চান যাকে ফাইনালি শেষ করার আগের মুহূর্তে একটা অন্য প্রশ্ন পেলাম নালে এত ক্যারিয়ারের বাইরে হেলথ রিলেটেড আচ্ছা আপনি জানতে চাইছেন আপনার শরীর স্বাস্থ্য সম্পর্কে বলে দিচ্ছি সাথে থাকবেন আপনি যা ডিটেইলস দিয়েছেন ডিটেইলস অনুযায়ী বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি শনি নক্ষত্রে জন্ম ব্রাহ্মণ বর্ণ দেবগণ মধ্য নারী বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি অর্থাৎ আপনি লগ্ন চাঁদা এই জাতকের লগ্ন এবং চন্দ্র দুটোই কিন্তু এক অর্থাৎ লগ্ন রাশি লগ্নে চন্দ্রের অবস্থান আমরা জানি যেসব জাতক জাতিকার লগ্ন চাঁদা হয় লগ্ন এবং রাশি এক হয় অন্যান্যদের থেকে তারা অনেকটা অ্যাডভান্স হয় অনেকটা এগিয়ে থাকে কর্মক্ষেত্রে যে কোনো জায়গায় আচ্ছা আপনার হেলথ আপনি জানতে চেয়েছেন ও প্রথম কথা লগ্নে চন্দ্র নিচস্থ অবস্থায় বসে আছে এনার ক্ষেত্রেও সেম কাজ অ্যাপ্লিকেবল চন্দ্র নিচস্থ মানে হেলথের জায়গায় কিন্তু বারবার একটা মানে ওনার সমস্যা যেটা একটা রোগ সারে আবার একটা রোগ হয়ে যায় মানে ওনার হ্যাঁ আপনার ইমিউনিটি পাওয়ারটা খুব কম
মানে এমন কোন ডিজিজ যেটা ধরুন ভাইরাল চলছে, কোন ভাইরাস হচ্ছে খুব, তো হয়তো বাড়িতে আটখানা মেম্বার কারোর হলো না ওনার হয়ে গেল, আপনার কিন্তু ইমিউনিটি পাওয়ার ভীষণ কম, মাথার যন্ত্রণা এবং তার সাথে সাথে কিন্তু আপনার শরীরে ব্যথা যন্ত্রণার সমস্যা অনেক বেশি। ঠিক আছে, ঠিক সব মিলে গেল দেখুন, সুতরাং এগুলো ফেলে রাখবেন না। একদম ডাইজেস্টিভ সিস্টেম, হজম ক্ষমতা, জল খেলেও মনে হচ্ছে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, এগুলো একটু ঠিক করান, ফেলে রাখবেন না। একদম ফেলে তো রাখবেনই না, কারণ লগ্নে চন্দ্র নিচস্থ হয়ে গেছে, লগ্ন মানে আমাদের জীবনের সবকিছু। আবারও শেষ করার আগে আরেকটা কথা বলে দিই, অ্যাস্ট্রোলজির উপর ভরসা রাখবেন, অ্যাস্ট্রোলজির সাথে থাকবেন, অ্যাস্ট্রোলজির উপর ভরসা রাখলে জীবনে অনেক সমস্যার সমাধান করতে পারবেন। আবার আগামী লাইভে আপনাদের আবার 2:50 এর লাইভ, একদম বুধবার ভালো থাকবেন, 2:50 আবার সোমবার দিন রাত 8:05 মোবাইল নম্বরে এবার যোগাযোগ করুন, ভালো থাকবেন।